উত্তাল মার্চের দ্বিতীয় দিন পতাকা উত্তোলনের মধ্য দিয়েই মূলত বাঙালি ছাত্র জনতা স্বাধীনতা সংগ্রামে অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। পতাকা উত্তোলনেই জানান দেয় স্বাধীন বাংলাদেশের বিকল্প নেই। 2 মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষিত হওয়ায় সকাল থেকেই দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঢাকার রাজপথে অবস্থান নেয়। ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। অকুতোভয় ছাত্র সমাজ ও জনতা সেদিন পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে জানিয়ে দেয় বাঙালিরা মাথা নত করবে না। বাংলাদেশের মানচিত্র খচিত ওই পতাকা সর্বপ্রথম উত্তোলন করেছিলেন ছাত্রলীগের তৎকালীন নেতা আসম আব্দুর রব। তখন ছাত্র সমাবেশের অন্যান্যদের মধ্যে নেতৃত্বে ছিলেন নুরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শাহজান সিরাজ প্রমুখ। 71-এর এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। রেসকোর্স ময়দানে 7 মার্চের ঐতিহাসিক জনসভার ঘোষণাও দেওয়া হয় এই দিনে। লাল সবুজ বাংলাদেশের প্রতীক, যে সবুজ ছড়িয়ে রয়েছে আমাদের মাতৃভূমির পুরোটা জুড়েই, আর লাল আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীকী রং। এই পতাকায় বিশ্বের দরবারে পরিচয় করায় লাল সবুজে ঘেরা প্রিয় বাংলাদেশকে। লাল রঙের ভরাট বৃত্তটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনা স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।